মধ্যমঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। ভারতীয় সংস্কৃতি ঐতিহ্যকে বজায় রেখে শাস্ত্রীয় সঙ্গীত এবং ধ্রুপদী নৃত্য প্রদর্শনীর বিশেষ এক সাংস্কৃতিক সন্ধ্যা। কলাঞ্জলির উদ্যোগে রবীন্দ্র সদনে এই বিশেষ সন্ধ্যায় সামিল হলেন বহরমপুরের তিন ধ্রুপদী নৃত্যশিল্পী রাসেল আলী, চুমকি সরকার, ইন্দ্রা সেনগুপ্ত। নিজস্ব কেন্দ্রে খুদে শিক্ষার্থীদের নিয়ে মঞ্চে নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। শাস্ত্রীয় নৃত্যের প্রচার ও প্রসারে এই ধরনের প্রয়াস প্রথমবার সংস্কৃতির শহরে, উচ্ছ্বসিত শিল্পীরা। আজকের অনুষ্ঠানটা মূলত শাস্ত্রীয় নৃত্যের প্রচার এবং প্রসারের জন্য কলাঞ্জলির তরফ থেকে এটা প্রথম অনুষ্ঠান। আমি এই অনুষ্ঠানে বহরমপুরের ইন্দ্রাদি এবং ইন্দ্রা সেনগুপ্ত এবং চুমকি সরকারকে ডেকেছি। তারা একটাকে সাড়া দিয়েছে যাতে এই অনুষ্ঠানটা আরও বড় হতে পারে এবং আমাদের বহরমপুরে যে শাস্ত্রীয় নৃত্য নামে যে অপসংস্কৃতি চলছে সেখান থেকে যেন আমরা বেরোতে পারি এবং ছাত্রছাত্রীদের আরও ভালো উজ্জ্বল ভবিষ্যৎ দিতে পারি শাস্ত্রীয় নৃত্য শেখার ক্ষেত্রে। এই জন্যই আজকে এই অনুষ্ঠানটা আমাদের। আপনারা সাথে থাকুন এবং সবসময় আমাদের পাশে থাকুন। বহুদিন ধরে একটা আমাদের প্রচেষ্টা যে আমরা বহরমপুরে কারা ক্লাসিক্যাল নিয়ে কাজ করছি সেটার জন্যই আজকে আমরা তিনজন মিলিত হই, আমি, ইন্দ্রা এবং রাসেল, যৌথ উদ্যোগে আমরা এই প্রচেষ্টায় সাকসেস হওয়ার চেষ্টা করছি। জানি না কতক্ষণ কী হবে, বাট যে যার বেস্টটা আমরা দেব। আর শুধু আমরা গুরু নই, আমাদের সাথে আমাদের ছোটো ছোটো বাচ্চা যাদের যেমন আছে একটা করেও, আমার বাচ্চা বিশেষ করে আমরা খুব ছোটো তাদেরকে দিয়ে আমি একটা করাচ্ছি। আমি পিওর কান্থা। আজকে কলাঞ্জলির একটি শাস্ত্রীয় সঙ্গীত এবং নৃত্যের একটি অনুষ্ঠান আমরা করতে চলেছি, আমি, রাসেল আলী আর চুমকি মিলে। আমাদের চেষ্টা, বহরমপুরে অনেক দল আছে কিন্তু পিওর ক্লাসিক্যাল মানে ধ্রুপদী নৃত্যকে নিয়ে আমরা কাজটা করতে চেয়েছি। বর্তমান যুগে অনেক স্কুলও হয়েছে যারা ধ্রুপদী নৃত্য শিক্ষা করান, কিন্তু অ্যাকচুয়ালি ধ্রুপদী নৃত্যটা এতটাই কঠিন যেটা অনেকটা প্র্যাকটিসের পর করা যায়। যাই হোক, আমাদের চেষ্টা যে শুধু একটা ক্লাসিক্যাল ইভেন্ট মানে একটা ক্লাসিক্যাল নাইট যেটাতে শুধুই ক্লাসিক্যাল বেস অনুষ্ঠান হবে, অন্য কিছু নয়। আমরা আমাদের ভারতীয় সংস্কৃতি ঐতিহ্যকে বজায় রাখার জন্য এই অনুষ্ঠানটা আমরা আজকে করলাম। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।